नमस्कार बंधुरा, आमार चैनले तोमादेरके अनेक अनेक स्वागत। आज के तोमादेर सामने एसेछि दो दुटो रेसिपी निये। तो आजकेर आमार लांचेर मेनू थाकछे एई दुटो रेसिपी। तो आमी एई रेसिपी दुटी किभाबे तैरी करछि, कि कि उपकरण लागछे, फार्स्ट थेके लास्ट पर्यन्त भिडियोटी तोमरा देखते थाको, आशा करि भालो लागबे। तो चलो रान्नाटा शुरू करा जाक। बंधुरा, एई माछेर रेसिपि करब। देखो बंधुरा, माछेर साइजटा देखो कत बड़ माछ। तो एई माछेरई एकदम तेल झाल रेसिपि करब। তো মাছটা এত বড় রান্না করব না, আমি মাঝখান থেকে কেটে নেব, তাহলে মশলাগুলি ঢুকতে সুবিধা হবে। তো চলো বন্ধুরা, এই দেখো দেখতেই পেয়েছো কেটে নিয়েছি। তো আমি এখন লবণ হলুদ মেখে ভেজে নেব। বন্ধুরা, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই, আমার আজকে দুপুরে লাঞ্চে দুটো মেনু থাকছে, মানে দুটো রেসিপি তৈরি করছি। তো দুটোই মাছের রেসিপি, একটা সবজি দিয়ে আর একটা প্লেন মাছের তেল ঝাল রেসিপি। তো এখানে জাপানি পুঁটি আর সমুদ্রের আইলানা মাছ রয়েছে। তো দুটো দু রকমের মাছ ভেজে নিয়েছি। এখানে সবজি নিয়েছি, বেগুন, গাজর, বিনস, আলু, সিম, টমেটো, আর দুটো রেসিপির মশলা লাগছে, আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ কুচি, গোটা জিরে ফোড়ন, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, হলুদ, ধনে পাতা কুচি, টমেটো কুচি, লঙ্কা চেরা। তো চলো কী করে রান্না করছি ভিডিওটি তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো। তো বন্ধুরা, মাছ ভাজা তেল রয়েছে, তো এই তেলটাই রান্না করব। এই তেল দিয়েই তো প্রথমে দিয়ে দেবো ফোড়ন, জিরে ফোড়ন, দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দেবো টমেটো কুচি, টমেটো দেখো বন্ধুরা ভাজা এবং কষানো গলানো হয়ে গেছে। দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো, লবণ, হলুদ এবং সবশেষে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো সামান্য পরিমাণে জল যাতে মশলাটা না লেগে যায়। এখন বন্ধুরা মশলাটা ভাজা হয়ে গেছে, মশলাটিকে তেল ছেড়ে দিয়ে এবার দিয়ে দেবো অল্প পরিমাণে জল। জলটা যখন ফুটে উঠবে তখন আমি ভাজা মাছগুলি ছেড়ে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছ জলটা ফুটে উঠেছে, দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলি। ঢেকে হতে দেবো কিছুক্ষণ। বন্ধুরা কিছুক্ষণ হয়ে গেছে, রান্না করে নিয়েছি। দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা,
ওপর দিয়ে ছড়িয়ে দেবো ধনে পাতা কুচি। তো বন্ধুরা রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে, আমি এখন একটা প্লেটে তুলে নেবো। তো প্রথম রেসিপিটা বন্ধুরা দেখতে পেয়েছো হয়ে গেছে, এবার তৈরি করবো দ্বিতীয় রেসিপি, মানে দ্বিতীয় মেনু। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। আমি এখানে দিলাম সাফোলা গোল্ড তেল 3 চামচ মতো। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করবো। দিয়ে দেবো প্রথমে ফোড়ন, গোটা জিরে, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে গুঁড়ো মশলা, তাকে বলো না মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো সবজি, মশলার সঙ্গে সবজিগুলি ভালো করে ভেজে নেবো। মিডিয়াম আছে বন্ধুরা, একটু ঢেকে 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 ভেজে নেবো। দেখো বন্ধুরা ঢেকে কিছুক্ষণ ভেজে নিয়েছি, সবজিগুলি মশলার সঙ্গে ভাজা হয়ে গেছে, এটা ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল, মধুরা ঝোলটা ফুটে উঠেছে, দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেবো ভেজে রাখা মাথা মাছগুলি, জাইলানো মাছ মাথা। ঢেকে হতে দেবো কিছুক্ষণ। তো বন্ধুরা কিছুক্ষণ রান্না করে নিলাম, এরকম সবজিটা রান্না হয়ে গেছে, সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর উপর দিয়ে ছড়িয়ে দেবো ধনে পাতা কুচি। তো বন্ধুরা আমার এই রেসিপিটি রেডি হয়ে গেছে, আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে সব করে দিলাম, তারপর আমি নামিয়ে নেবো। বন্ধুরা আমার এই রেসিপি দুটি রান্না হয়ে গেছে, কিভাবে রান্না করলাম তোমরা তো দেখতেই পেয়েছো। তো আজকে আমার দুপুরের লাঞ্চে থাকছে এই দুটো মেনু, এই দুটো রেসিপি। তো আমার এই দুটি রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমার পাশে থেকো। আর এতটা সময় দেওয়ার জন্য বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে রেসিপি ভিডিও এই পর্যন্ত, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।